আসসালামু আলাইকুম গতকালকে আমি আমার প্রায় পাঁচ হাজার বিহু হওয়া একটা ভিডিও ডিলিট করে দিয়েছিলাম এবং নতুন করে আবার ভিডিওটা আপলোড করেছি এর আগেও আমি এই কাজটা আরও দুইবার করেছিলাম আসলে এটার একটা কারণ হচ্ছে কি যে আমি মাইক্রোওয়ার্কারসে যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম সেখানে আমি একটা মেইল দেখিয়েছিলাম যে এটা আমার মাইক্রোওয়ার্কারসের অ্যাকাউন্ট এবং এরপর ভিডিওটা পাবলিশ করার পর ওই ভিডিওতে প্রচুর রিসেট মেসেজ আসছে মানে আমার পাসওয়ার্ডটাকেও রিসেট করার চেষ্টা করছে আবার আমি এর আগে ফাইবারের উপর একটা ভিডিও যখন দিয়েছিলাম সেখানে আমার ফাইবার প্রোফাইলটা দেখিয়েছিলাম এরপরে আমার ফাইবার প্রোফাইলে প্রচুর অর্ডার আসছে এবং ক্যান্সেল হচ্ছে অর্ডার আসছে ক্যান্সেল হচ্ছে এই কাজ করে আমার ফাইবারের প্রোফাইলটা লেভেল টু থেকে একদম লেভেল জিরোতে নামিয়ে দেওয়া হয়েছে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর কয়েকটা কমিউনিটি স্ট্রাইক এসেছে একদম ভুয়া তো যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা হয়তো ভাবছেন যে আমি বারবার এই কাজটা কেন করছি এরপর থেকে চেষ্টা করবো আর একটু সিকিউরলি যখন আমি কিছু শেয়ার করি সেটা আসলে আমার চ্যানেলে আমি আপনাদেরকে কখনো কোনো দিন আমার ইনকামের স্ক্রিনশট দেখিয়ে বা অন্য কোনোভাবে আমি আপনাদেরকে বলিনি যে আপনারা আমার ইনকাম দেখেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি সবসময় চাই আপনারা কাজটা শিখেন এবং ভবিষ্যতে ভালো কিছু কাজ শিখতে পারবেন এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার চ্যানেলটাকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলি কিন্তু আপনাদের মধ্যে এমন কেউ আছেন যারা ভাবেন যে আমার ফাইবার প্রোফাইল আমার আপওয়ার্ক প্রোফাইল আমার ইউটিউব চ্যানেল এরা আমাকে সফল করেছে আসলে আপনি ভুল সত্যি কথা হচ্ছে যে আমি কখনো এসবের উপর নির্ভর করি না আমি যখনই সময় পাই তখনই কাজ শেখার চেষ্টা করি এখান থেকে ওখান থেকে বিভিন্নভাবে আমি কাজ শেখার চেষ্টা করি আর সবসময় আমি আমার আল্লাহর উপর ভরসা রাখি এবং এমন হতে পারে হয়তোবা আমার ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে আমার আপওয়ার্কের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু তার মানে এই না যে আমি শেষ হয়ে যাব কারণ আমার উপর আমার ভরসা আছে আমি জানি যে আমাকে এরপর কি করতে হবে আর প্রতিদিনই যেহেতু আমি আল্লাহর উপর ভরসা রাখি এবং রিজিক নিয়ে আমি আসলেই চিন্তিত না কারণ আল্লাহ যেহেতু আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কোনো না কোনোভাবে আমার একটা ব্যবস্থা হয়েই যাবে এবং যখনই সময় পাই তখনই কাজ শিখি এবং সবসময় আল্লাহর কাছেই সাহায্য চাই তো সেক্ষেত্রে আসলেই আমি মনে করি না যে আমার ফাইবার প্রোফাইল আমার আপওয়ার্ক প্রোফাইল আমার ইউটিউব চ্যানেল বা আমার ওয়েবসাইট আমার লেনদিন প্রোফাইল বা অন্য কোনো কিছু আমাকে আসলে সফল করে বা ব্যর্থ করে আসলে আল্লাহ চেয়েছেন তাই আমি আজকে এখানে এসেছি আমার এই বাংলা চ্যানেলেরও প্রায় এক বছর আগে তৈরি ওপেন করা আমার ইংলিশ চ্যানেলে সাবস্ক্রাইবার যেখানে আট হাজারের কাছাকাছি সেখানে বাংলা চ্যানেলে সাবস্ক্রাইবার দেখতেই পাচ্ছেন তো আসলে বাংলা চ্যানেলের এই যে ইম্প্রুভ বা এই যে গ্রোথ এটা আমি করিনি আসলে আমি জাস্ট আমার জায়গা থেকে চেষ্টা করেছি আল্লাহ চেয়েছেন তাই আমি এখানে এসেছি এবং আমি সবসময় তাই বিশ্বাস করি আমি যদি কোনো দিন কোনো মাসে কাজ কম পাই বা কোনো মাসে আমার যদি ইনকাম কম থাকে তখন আমি আসলে খুঁজতে থাকি যে আমি এমন কি ভুল করেছি যে কারণে হয়তো আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন আর আমার যদি কখন ইনকাম বেশি হয় সেই ক্ষেত্রে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে আমি কখনও দ্বিধা করি না তো সেটা পরের ব্যাপার জাস্ট আমি আজকে আপনাকে বলছি তো এই কারণে হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের ভিডিওটা আমি আরেকবার পাবলিশ করেছি এবং এই ভিডিওতে হচ্ছে যে আমি চেষ্টা করেছি যে আমার যে মেইল অ্যাকাউন্টটা আছে সেটাকে হাইট করে রাখার যদিও সেই মেইলে হচ্ছে যে আমার তিনটা অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে মাইক্রোওয়ার্কারসের একটা হচ্ছে মানি বুকার্সের আর আরেকটা হচ্ছে যে অ্যালার্ট পে হ্যাঁ তো এবং এই তিনটার মধ্যে আমি কোনোটাই এখন আর ইউজ করি না মানে ওই মেইলটা আপনি যদি কেউ ক্র্যাক করেও সেক্ষেত্রে তার যে অনেক বেশি প্রফিট হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু আসলে আপনারা যখন কেউ জানতে পারছেন যে আমার একটা ইমেইল আপনারা হয়তো হ্যাক করতে পারবেন তাতে আপনাদের অনেক প্রফিট হবে যাই হোক তো যেটা বলার সেটা হচ্ছে এই আর এই কারণে আসলে আমি আমার মাইক্রোয়ার্কারসের অ্যাকাউন্টে মাইক্রোওয়ার্কারসের ভিডিওটা আরেকবার আপলোড দিলাম এর আগে ফাইবারের ভিডিওটাও আমি দ্বিতীয়বার আপলোড দিয়েছিলাম ফ্রিল্যান্সারের ভিডিওটাও দ্বিতীয়বার আপলোড দিয়েছিলাম তারপর এই একই কারণে আমি আপওয়ার্কের উপর ভিডিও দেই না পেওনিয়ারের উপর ভিডিও দিচ্ছি না কারণ হচ্ছে যে যতই হোক যখন বারবার এগুলোতে এরকম পাসওয়ার্ড ডিসেট আসে বারবার যতন যখন এগুলোতে এরকম মেইল রিসেট আসে সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলোতে প্রবলেম হয় আমার সময় নিয়ে এগুলোকে আবার ফিক্স করতে হয় আসলে অনেক কাজের মধ্যে থাকি তো সেই এটা খুব কঠিন হয়ে যায় তো যে কারণে আমি এই কাজটা করেছি তো আমি আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কেন আমি আমার মাইক্রোওয়ার্কারসের ভিডিও বা এর আগে আরও কয়েকটা ভিডিও দ্বিতীয়বার আপলোড করেছিলাম আর হ্যাঁ এরপরে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। আমি সব সময় চেষ্টা করব যাতে করে এই যে বা একই ভিডিও দ্বিতীয়বার আপলোডের মতো ভেজাল এরপর যাতে আর না হয় তো আপনারা ভালো থাকবেন আপনারা কাজ শিখতে থাকবেন কিছু মানুষ সবসময় থাকবে যারা অন্যের পিছনে লেগে থাকে তো অন্যের পিছনে লেগে না থেকে হচ্ছে যে নিজেকে ইম্প্রুভ করতে থাকেন যদি সেটা করতে পারেন তাহলে দেখবেন যে খুব দ্রুত অনেক দূর চলে যেতে পারবেন আমাকে পিছন থেকে টেনে ধরে আর আমাকে কত দূর আটকিয়ে রাখতে পারবেন তার থেকে আপনি যদি নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আমি জানি না এই ভিডিওটা আপনাদের জন্য উপকার হয়েছে কিনা জাস্ট আমি চেষ্টা করেছি যে আমার পার্সপেক্টিভ থেকে আমার অভিমতটা আপনাদেরকে জানাতে তো সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আল্লাহ আপনাদের মঙ্গল করুক আসসালামু আলাইকুম